মাত্র 8,000 টাকার মেশিন দিয়ে প্রতিদিন 3,000 টাকা, মানে মাসে 90,000 টাকা ইনকাম করা সম্ভব। আপনি ভাবতে পারেন সেটা আবার কি ব্যবসা? হ্যাঁ ফ্রেন্ড, এটা হলো ভেলভেট পেন্সিল তৈরির ব্যবসা। ফ্রেন্ড আমি সহজভাবে বুঝিয়ে দিই, আপনারা বাজারে বিভিন্ন ধরনের রং বেরঙের পেন্সিল দেখে সেটাকেই ভেলভেট পেন্সিল বলা হয়। আর এটা তৈরি করতে খরচ হয় 2 টাকা থেকে 3 টাকার মতো। আর এটা বাজারে হোলসেল রেটেই বিক্রি হয় 4 টাকা 5 টাকা 6 টাকা। ফ্রেন্ড সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর ফ্রেন্ড এই ব্যবসাটি এমন একটি ব্যবসা আপনি আপনার গ্রামের বাড়িতে বসে ঘরের মহিলারা যদি করতে চায় তাও ঘরে বসে খুব সহজে এটা করতে পারবে। যেহেতু এই ব্যবসাটা অনেক কম টাকা দিয়ে শুরু করা যায় আর মাসে লাখ টাকার মতো ইনকাম করার সুযোগ রয়েছে, সেহেতু ছোট বা বড় ভাবে যে কেউ এই ব্যবসাটি খুব সহজে শুরু করতে পারে। তো এই ব্যবসাটি সম্পর্কে আপনি প্রথমে শুনেছেন কিনা অবশ্যই কমেন্টস করুন। আর এই ব্যবসাটি বিভিন্ন স্টেজে করা যায় সেটা যদি আপনি শিখতে চান তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গ্রো ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, স্বাগত জানাই আমার চ্যানেলে। এখানে আপনি 3 প্রকারের মেশিন পাবেন। সাধারণত এটা 8,500 টাকা দামের মেশিন, আর এর সাথে আপনি যদি এর থেকে ভালো মেশিন নিতে চান তাহলে আমি অন্য দুটো মেশিন দেখাচ্ছি, সেগুলো হলো এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা 11,500 টাকা দামের মেশিন, আর সব থেকে এর থেকেও একটা ভালো মেশিন পাবেন যেটা 13,500 টাকা পড়বে। তো আপনি যে কোনো একটি মেশিন নিয়ে মাত্র 8,000 টাকার মেশিনও যে কাজ করবে আপনার এই মেশিনটাও সেই কাজ করবে, যে কোনো মেশিনকে শুরু করতে পারেন। এর সিস্টেম হচ্ছে এটা যে পেন্সিলগুলো এভাবে গামের ভিতরে বা আঠার ভিতরে ভিজে নিতে হবে, নেওয়ার পরে সিম্পলি মেশিনের ভিতরে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এর ভিতরে ভেলভেট কালার পাউডার থাকে, সেটা এর ভিতরে ভালো করে মিশিয়ে দেবে বা এই কালারটা আঠার সাথে ভালো করে মিশিয়ে দেবে। এর জন্য আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে, 30 সেকেন্ডে 4-4টে করে পেন্সিল তৈরি হয়ে যাবে। তো এটা খুবই সহজ ব্যাপার। তো এই প্রসেসিংটা আপনি যে কোনো মেশিন দিয়ে 4-4টি করে করতে পারবেন, 8,000 টাকার মেশিন হোক বা 13,000 টাকার মেশিন। এটাকে আপনাকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি অন্য একটি মেশিন দেখাচ্ছি। এই মেশিনটা ওই মোটামুটি 30 সেকেন্ড লাগবে আপনাকে 4টে করে পেন্সিল কালার করার জন্য। আর কালার করার পরে আপনাকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট শুকানোর জন্য রেখে দিতে হবে বাইরে। এই কাজটা খুবই সহজ, আর যে কোনো কালার আপনি খুব সহজে এই মেশিন দিয়ে করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম নর্মাল একটি মিটার দেওয়া থাকবে আর একটা সুইচ দেওয়া থাকবে নর্মাল, আর আপনার পেন্সিলটা তৈরি হয়ে যাবে। শুধু আপনি নয়, পরিবারের মহিলারাও এই বিজনেসটি খুব সহজে করতে পারে, মানে তৈরির বিজনেসটি খুব সহজে করতে পারবে, আপনার হাত লাগানোর দরকার হবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন মহিলারা কত রং বিরঙের বা কত কালারের পেন্সিল এখানে বানাচ্ছে, এ একটা কালার। বেশিরভাগ মহিলারাই বাড়িতে বসে কাজ করে আর পুরুষরা সেল দেওয়ার কাজটা করে দেয়। আপনি যে কোনো কালারই বানাতে যান না কেন, মোটামুটি আপনার একই রকম খরচা আসবে। তো ছাপানোর পরে আপনি আপনার ব্র্যান্ড নেমটা ছাপাতেও পারেন বা নাও ছাপাতে পারেন। যেহেতু এই মেশিনটা অনেক কম টাকায় পাওয়া যায়, মাত্র 8,000-8,500 টাকায় পাওয়া যায়, সেহেতু যারা একটা মেশিন দিয়ে শুরু করছে পরবর্তী দেখা যায় 1-2 মাসের ভিতরে তারা অনেকগুলো মেশিন কিনে আবার এই বিজনেসটা বড় করে করা শুরু করে, কারণ এই বিজনেসটা তো অনেক লাভ আছে আর এর চাহিদাও বেশি, লসের সম্ভাবনাও কম। আর এই মেশিন বা র মেটেরিয়ালের জিনিসগুলো চলুন আপনাকে দেখিয়ে দিই। এটা ইন্ডিয়া মার্ট থেকে আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 8,500 টাকার মেশিন বা 8,000 টাকার মেশিন, এখানে আপনি 8,000 টাকা দামের মেশিনও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। এখানে মাত্র 8,000 টাকা দামের মেশিন, মেশিনটা তো আপনি দেখে নিয়েছেন ওয়েবসাইটে, এখন চলুন র মেটেরিয়ালটা আপনি দেখে নেন। এখানে যে গামটা মানে হাঁটাটা ইউজ করা হয় সেটা মাত্র 55 টাকা কেজিতে পড়ে, আর এর সাথে আপনার যে কালারটা ব্যবহার হয় সেটা 250 টাকা কেজি, আর এখানে যে পেন্সিলটা র মেটেরিয়ালটা কিনবেন আপনি মাত্র 65 পয়সা পিস পড়ে। সব মিলিয়েই আপনাকে 2.5 থেকে 3 টাকা একটা পেন্সিল বানাতে খরচ হয়, কিন্তু এই পেন্সিলটাই হোলসেলে 5 টাকায় বিক্রি হয়, আর রিটেলের দোকানে যদি বিক্রি করতে হয় বেশি টাকা বিক্রি করতে পারে। ফ্রেন্ড এই ব্যবসাটা যদি আপনি ছোট করে শুরু করতে চান তাহলে মাত্র 8,000 টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন, আর যখন আপনি এই ব্যবসাটি মানে যে প্রোডাকশনটা আপনি করছেন সেটা ঠিকঠাক মতো বিক্রি করা শুরু হয়ে যাবে, লাভটা আসা শুরু হয়ে যাবে, তখন আপনি 4-5টা মেশিন বসিয়ে দরকার হলে শ্রমিক রেখে কাজটা করাতে পারেন। সেক্ষেত্রে আপনি ব্যবসাটাকে দ্রুত বড় করতে পারবেন, কিন্তু সেজন্য আগে আপনাকে সেলটা শিখতে হবে। তো সেলটা আপনি কীভাবে করবেন? ফ্রেন্ড সেলটা প্রথম পর্যায়ে আমি আপনাকে সাজেস্ট করবো যে দোকানে দোকানে গিয়ে, যে মুদিখানার দোকান আছে, যে স্টেশনারি দোকানগুলো আছে, সেখানে গিয়ে আপনি দোকান দোকানে গিয়ে সেল করুন। আর এই জন্য এই সেলটা করবেন কারণ আপনি যে এই মালের যে ডিমান্ডটা আছে বা কোন মালের ডিমান্ডটা বাজারে বেশি চলছে সেটা আপনি বুঝতে পারবেন।
আর এছাড়াও আপনি যদি চান হোলসেলারের কাছে গিয়ে সেল করতে, তাদের কাছে গিয়ে কিন্তু খুব সহজেই আপনি সেলটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু সস্তায় মালটা ছাড়তে হবে। আসলে 8000 টাকা দিয়ে মেশিন কেনা বড় বড় ব্যাপার তো নয়, যে কেউ এই মেশিনটা কিনতে পারবে। তো যারা অল্প টাকা দিয়ে ব্যবসাটা করতে চায় তাদের সাথে এই ব্যবসার আইডিয়াটি শেয়ার করতে পারেন। আর আপনি যদি এই ব্যবসা সম্পর্কে আরো খুঁটিনাটি জানতে চান তাও কমেন্টস করবেন যে বিষয়ে, বা আপনার জিজ্ঞাসার উপর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।